হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমাদের প্রতিদিনের মতো হার রোজ এক ডোজ নিয়ে আবার হাজির হয়েছি। আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেকি টিভি। বলেছিলাম আজকে একটা অঙ্কের ভালো ট্রিক শেখাবো, দারুণ একটা অঙ্ক। দেখো, যে কোনো পরীক্ষায় সময়কার্যের অঙ্ক আসবেই আসবে, বাট আজকে যে অঙ্কটা শেখাবো সময় কার্যেরই অঙ্ক, কিন্তু তুলনামূলক একটু কঠিন অঙ্ক, মানে অন্য অঙ্কের সাপেক্ষে। কিন্তু তোমরা তো টেকি টিজি দেখো, তোমাদের কাছে কি কঠিন অঙ্ক? সবই তোমাদের কাছে ইজি, এবং সেই কিভাবে ইজি হবে অঙ্কগুলো দেখার জন্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। দেখবে অঙ্কের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, যেটা দেখাবো, দেখা যেটা বোঝাবো, কত রকমের অঙ্কের ভ্যারাইটি হতে পারে, যেখানে স্টুডেন্টরা অনেক সময় মিসগাইডেড হয়ে যায়। তাই সেই ভ্যারাইটিগুলো দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রতিটা অঙ্ক কিন্তু দেখবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ডোজ সময় কার্য নিয়ে। প্রথম অঙ্ক, যদি তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি জমি চাষ করতে পারে 43 দিনে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলার ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? আপাত দৃষ্টিতে একটু কঠিন বলে মনে হবে অঙ্কটাকে, কিন্তু আদতে খুব 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 ইজি অঙ্ক, ঠিক আছে? তো দেখে নিই আমরা জাস্ট ট্রিকটা কি। প্রথমে কি বলা আছে, তিনজন পুরুষ বা 4 জন মহিলা একটি জমি চাষ করতে পারে 43 দিনে। 43 দিনে এখন 7 জন পুরুষ আর 5 জন মহিলা, 7 জন পুরুষ 5 জন মহিলা কতদিনে করবে? যা দেখো, অঙ্কটা কিন্তু জাস্ট এইরকম আছে অঙ্কটা, কিন্তু আমি যেটা এখনো পর্যন্ত লিখিনি সেটাই হচ্ছে অঙ্কটার ক্লু, যে কি থাকবে অঙ্কটার। দেখো, এই দুটো জায়গার মধ্যে, মানে পুরুষ আর মহিলা, এইখানে একটা বা বলা থাকবে, বা মানে 3 জন পুরুষ বা 4 জন মহিলা 43 দিনে করতে পারে। এই বায়ের অর্থটা কি, মানে 3 জন পুরুষ যদি করে তাহলেও 43 দিন লাগবে, 4 জন মহিলা যদি করে তাহলেও কিন্তু সেই 43 দিনই লাগবে। আর একটা ক্লু কি আছে, পরের লাইনে কিন্তু আছে এবং বা ও, তো এবং বা ও মানে আমরা কি জানি, যে প্লাস 5 জন পুরুষ 7 জন পুরুষ ও 5 জন মহিলা, তাহলে 7 জন পুরুষ প্লাস 5 জন মহিলা আমরা লিখে দেবো। তাহলে ক্লুটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফার্স্ট লাইনে থাকবে বা এবং সেকেন্ড লাইনে থাকবে ও বা এবং, ক্লিয়ার? এখন অঙ্কটাকে দেখি, এরকম অঙ্ক আছে, চোখ বন্ধ করে ফার্স্ট লাইন যেটা থাকবে, মানে বা দিয়ে যে লাইনটা আছে, আগে লিখে নাও গুণের আকারে, 3×4×43। তাহলে ফার্স্ট লাইনটা আমরা লিখে নিয়েছি বাই, এইটা কিন্তু আবার মজার ক্লুটা হচ্ছে, ট্রিকটা হচ্ছে এখানে কি করব আমরা, জাস্ট একটা গুণ আছে, নিচের লাইন থেকে শুরু করব গুণটা করতে। তো নিচের লাইন থেকে আগে পুরুষটাকে ধরছি, 7 দিয়ে গুণ করব কাকে, না 7 দিয়ে গুণ করব এইবারের মহিলাকে।
অ্যাকচুয়ালি কি হচ্ছে না, 7 দিয়ে যখন গুণ করব জাস্ট এর মাথাটাকে চেপে ধরব, এইটা ছাড়া উপরের যত ডিজিট আছে, মহিলা এখানে মহিলা বালক টালক আরো অপশন থাকতে পারে, সেগুলো নিয়েও গুণ করব, দিনটাকে নয় তাই বলে। তাহলে আমি কি গুণ করলাম, 7-এর সঙ্গে 4, এই বাড়ির পুরুষের সঙ্গে ওই বাড়ির মহিলার গুণ, এই লাইনের সঙ্গে ওই লাইন, তাহলে কত লিখবো ওরা, 4 × 7 = 28 একবারে লিখে দিলাম, প্লাস এইবার এইটার সাথে এটা গুণ, 3 × 5 কত হবে, 15। অঙ্ক কিন্তু 90% শেষ। শুধু কি করেছি দেখো, আবার বলছি, ফার্স্ট লাইনটা লিখে নিয়েছি সব গুণের আকারে, আর সেকেন্ড লাইনটা কি, এটার সাথে ওটা গুণ, মানে এইবারে এই এই লাইনের পুরুষের সাথে ওই লাইনের মহিলার গুণ, প্লাস এই যে প্লাস দেওয়া আছে, প্লাস মানে নিচে লাইন ধরে আমরা এগোচ্ছি, প্লাস এই মহিলার সাথে এই পুরুষের গুণ, তাহলে এইটা পেয়ে যাচ্ছে 28 + 15, তো 28 + 15 কত হয়, 43। এইটাকে আমরা একবারে এর বদলে লিখে দিচ্ছি 43। এবার অঙ্কটা করলেই আমার উত্তর কি হবে, 43 43 কেটে গেল, 3 × 4 = 12, তো আনসার ইজ 12। কঠিন লাগলো কি অঙ্কটা, অঙ্কটা প্রাথমিকভাবে দেখে একটু কঠিন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা জাস্ট এইটুকু, জাস্ট এইটুকুর মধ্যে, মানে একটা লাইন তুমি শুধু করেছো, একটা লাইনে অঙ্কের আনসার, ক্লিয়ার? বেশ, তো এই যে এখানটা আমি সাজিয়েছিলাম, এইটা সাজিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, তুমি তো নিজেই দেখতে পারবে যে ফার্স্ট লাইনে এইটা আছে, ওপরে ঢুকে দেবে বই কোশ্চেনে, দেখবে কোশ্চেনের সাথে সাথে আনসার করে দেবে, লিখে দেবে, যদি কারো মনে হয় যে আমি কোশ্চেন দেখে পারছি না, সেরকম সাজিয়ে নেবে, তার জন্য এই সাজানোর জন্য হয়তো আরও 5-7 সেকেন্ড বেশি টাইম লেগে যাবে। তো দেখে নিই এবার পরের একটা অঙ্ক, যেটা প্রথমেই বলেছি যে শেষ পর্যন্ত দেখবে যে অঙ্কের কত ভ্যারাইটি হয়, আদতে সেই একই অঙ্ক যে কথার মার প্যাচে অঙ্ক কঠিন হয়ে যেতে পারে, সেরকম একটা অঙ্ক এবার কিন্তু আমরা দেখব। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে, 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে অঙ্কটাকে একটুখানি সাজিয়ে নিই, সাজিয়ে নিলেই তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কি বলেছে, 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে করে, 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ, অনুরূপ কাজ মানে কি, সেই একই পরিমাণের কাজ কদিনে করে, 10 দিনে করে। তাহলে আমরা প্রথম লাইনটা কি বলা আছে, যে 10 জন পুরুষ একটা কাজ করে 10 দিনে, অনুরূপ কাজ মানে সেই একই রকম কাজ 12 জন মহিলা করে 10 দিনে, ঠিক আছে? আমি আচ্ছা পরের লাইনটাও আমি সাজিয়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা ডিফারেন্সটা। আর বলা আছে 15 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কতদিনে কাজটা করবে, মহিলা লিখেছে, আমি মহিলা মানে স্ত্রীলোক এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমার লেগেছিল আগে। তো যাই হোক, এখানে অঙ্কটার ক্লু হিসাবে যেটা বলেছিলাম যে প্রথম লাইনে থাকবে বা এবং পরের লাইনে থাকবে এবং, তো পরের লাইনে আমরা এবংটা পেয়ে গেছি, কিন্তু প্রথম লাইনে তো বা নেই, এটা দেখেই মাথা ঘুরে যাবে, আরে সেই অঙ্ক তো না, এটা বোধহয় অন্যভাবে করতে হবে। আরে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, যে 10 জন পুরুষও 10 দিনে করে, 12 জন মহিলাও 10 দিনে করে, তার মানেই তো এখানে একটা বা লুকিয়ে আছে, মানে এ করলেও পুরুষ করলেও 10 দিন, মহিলা করলেও 10 দিন, তার মানেই তো হলো যে 10 জন পুরুষ বা 12 জন মহিলা 10 দিনে করতে পারে। কি করে আমরা বুঝতে পারছি, যে এই দেটা কিন্তু ফিক্স, মানে পুরুষ করলেও যতদিন, মহিলা করলেও ততদিন, ওকে? তাই এখানে যদি দেখি যে দিনটা এর ক্ষেত্রেও যায়, এর ক্ষেত্রেও তাই,
এরকম যদি পাই তাহলেই আমি বুঝতে পারবো যে এখানে একটা বা লুকিয়ে আছে। তাহলে আমি যখন পেয়ে গেলাম আর তো কোনো ব্যাপার নেই, এবার তো ইজি হয়ে গেছে। এবার বাকি পার্টটা করতে কতক্ষণ সময় লাগবে দেখি, কতক্ষণ লাগে একটু টাইমটা দেখো। বলেছি ফার্স্ট লাইন গুণ, দশ গুণ বারো গুণ দশ, এবার নিচে এটার সঙ্গে এটা, পনেরো ইন্টু বারো একশো আশি প্লাস ছয় ইন্টু দশ সিক্সটি। তাহলে এটার বদলে আমি কত লিখবো, টু ফর্টি। পাঁচ হচ্ছে আনসার, ফাইভ ডেজ। তাহলে এইটুকু যদি আমি ক্লিয়ার করতে পারি, বাকি অঙ্কটুকু করতে আমার কত লাগবে, পাঁচ সাত সেকেন্ড। পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু সলভ করে দেবে এরকম কোশ্চেন এলে। দেখো যদি তোমার ট্রিকটা না জানা থাকে তাহলে তুমি পাঁচ সেকেন্ড কেন, তুমি পাঁচ মিনিট সাত মিনিট এর পিছনে টাইম নষ্ট করবে তাও উত্তর আসবে না। ঠিক আছে, তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি, যেখানে আমি রোজ রোজ এরকম ট্রিক্স শেখাবো। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার তো তোমাদের থেকে চাই চাই, আর বন্ধুদের কাছে আমাকে একটু পৌঁছে দিও। কি ভাবছো, ভিডিওটা এখানে শেষ? না, এখানে শেষ নয়, এর আরও ভ্যারাইটি আছে। কি ভ্যারাইটি আছে এবার দেখবো। এই অঙ্কটা বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক সেম অঙ্ক, এই অঙ্কটাই এসেছে, এমনকি সিজিএল পর্যন্ত এই অঙ্ক এসেছে। আমাদের একটা ধারণা আছে যে সিজিএলে অঙ্ক আসা মানে কঠিন অঙ্ক, আরে না বাবা, সিজিএলে আসা মানে যে সব অঙ্ক কঠিন হবে তার মানে নেই, তোমাদের শুধু শিখে নিতে হবে তার ট্রিকটা। অবশ্যই মানতে হবে যে সিজিএল অনেক স্ট্যান্ডার্ড পরীক্ষা, সেখানে অনেক ভালো ভালো অঙ্ক থাকে, কিন্তু কিছু তো সহজ অঙ্কও থাকে যেগুলো আপাতভাবে কঠিন লাগে। তো এবার যে অঙ্কটা দেখাবো সেই অঙ্কটা সেম আগেরটার মতোই, একটু আলাদা একটু বেশি, দেখে নিও অঙ্কটাকে। যদি একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ অষ্টআশি দিনে করতে পারে, তাহলে একজন পুরুষ একজন মহিলা ও তিনজন বালকের কতদিন সময় লাগবে। তাহলে আমরা অঙ্কটাকে সাজিয়ে নিই আগের মতো করে। কি বলেছে, একজন পুরুষ বা দুজন মহিলা, এবার নতুন সংযোজন, তিন নম্বর আবার একটা দিয়েছে, বা তিনজন বালক, প্রত্যেকটার মাঝে কিন্তু বা আছে, মানে একজন পুরুষ করলেও যতদিন সময় লাগবে, দুজন মহিলা করলেও ততদিন লাগবে, তিনজন বালক করলেও ততদিন লাগবে, কতদিন, অষ্টআশি দিন বলে দেওয়া আছে। এখন একজন পুরুষ প্লাস একজন মহিলা প্লাস একজন বালক কতদিন সময় লাগবে, প্লাসটা কেন, বলেছিলাম যে ও বা এবং এসব থাকবে, আছে, কিচ্ছু ঘাবড়ানোর কারণ নেই। আগে যখন দুটো ছিল, দুটো যখন এরকম ছিল, কী করেছিলাম, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করেছিলাম, তার মাঝে একটু বলেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু তাই না, অ্যাকচুয়ালি যখন আমি এখান থেকে শুরু করবো গুণটা, এটাকে বাদ দিয়ে যত রকম থাকবে ভ্যারাইটি সবার সাথে গুণটা হয়ে যাবে, মানে এর সাথে এই দুটোরই গুণ, তাহলে এর সাথে এটার গুণ এটার গুণ, মানে জাস্ট পুরুষটা বাদ দিই, মহিলা গুণ বালক গুণ, তাহলে এর সাথে গুণটা কি হবে, মহিলাটাকে বাদ দেবো পুরুষের গুণ বালকের গুণ, এর সাথে কি হবে, বালকটাকে বাদ দেবো এর গুণ এর গুণ, বাকি সেম। তাহলে দেখে নিই অঙ্কটা, ফার্স্ট লাইন পুরোটা গুণ, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এইট এইট, ফার্স্ট লাইন আছে, লিখে দিয়েছি গুণ। চলো নিচে, এর সাথে এ দুটোর গুণ, এবার একের সাথে গুণ মানে তো ওই দুটোর গুণ হলেই হয়, এককে তো গুণ করলে যা হবে সেটাই থাকে, তাহলে দুই তিনে ছয় প্লাস, এবার এর সাথে গুণ মানে কি, এটাকে বাদ দিয়ে তিন একে তিন প্লাস, এর সাথে মানে কি, এবার এটাকে বাদ দিয়ে দুই একে দুই, ছয় আর তিনে নয় দুই এগারো, চলো এর বদলে আমি লিখছি এগারো, এগারো দুই এটা কাটলে আট, তিনে আটে চব্বিশ, চব্বিশ দুগুণে আটচল্লিশ, 48 is the answer. কি কঠিন লাগছে নাকি, লাগাতে উচিত না, একই জিনিস, শুধু আগেরটাই দুটো ছিল এটাই তিনটে আছে। এখন অনেকে ভাবছো যে সহজ দেখে করে দিল নিচে সব এক 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 বসিয়ে, তাহলে আমরা এবার একটু
কঠিন অঙ্কের দিকে যায়, যেখানে এখানে এই জায়গাগুলোতে যেখানে এক নেই, এটা এক 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 আছে, ওটাই একের থেকে অন্য কিছু সংখ্যা আছে, দুই তিন এইসব সংখ্যা থাকবে, থাকতেই পারে, কিন্তু প্রসেস আমার সেই সেম, এটার সঙ্গে এরকম গুণ, এটার সাথে এইটার ওইটার গুণ, এটার সাথে এই দুটোর গুণ, সেম জিনিস। দেখি আজকের ভিডিওর শেষ অঙ্ক, যদি দশজন পুরুষ বা কুড়ি জন মহিলা বা চল্লিশ জন বালক একটি কাজ সাত মাসে করতে পারে, তাহলে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন বালক একই কাজ কতদিনে করতে পারবে? তাহলে অঙ্কর মতো আমরা একটু সাজিয়ে ফেলি, দশজন পুরুষ, কুড়ি জন মহিলা, চল্লিশ জন বালক, সাত, এবার এখানটা আর দিন নেই, মাস বলা আছে, দেখো এটা তো আর একক নিয়ে তো ম্যাটার না, তো লিখলাম মাসই লিখে নিলাম, তাহলে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা, পাঁচজন বালক, সেম ক্লুটা তোমরা নিশ্চয় পেয়ে গেছ, যে প্রথমটায় বলা আছে বা, পরেরগুলো বলা আছে এবং, তো এটাই কত লাগবে, সেম অঙ্ক, আগে ওপর লাইন গুণ, দশ ইন্টু কুড়ি ইন্টু চল্লিশ ইন্টু সাত বাই, গুণটা ভাবো এবার, সেম গুণ, এই পাঁচের সঙ্গে যখন বলছি তখন দশকে চেপে ধরবো, তার মানে এটার আর এটার গুণ, তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি ইন্টু ফর্টি, দেখো পাঁচ কুড়ি একশো, একশো ইন্টু চল্লিশ মানে চার হাজার, প্লাস এবার কি হবে, এবার আর এটার গুণ না, এই এই পাঁচের সাথে কি হবে, এটার গুণ এটার গুণ, তাহলে এই কুড়িকে চেপে ধরবো, পাঁচ দশে পঞ্চাশ, পঞ্চাশ চল্লিশ দু হাজার, প্লাস এবার এই পাঁচের সাথে গুণ মানে এটা বাদ, এটার এটার গুণ, সে সেম পাঁচ কুড়ি একশো, একশো দশে এক হাজার, একশো দশে এক হাজার হয়ে গেল, এবার এইটুকুর বদলে আমার হচ্ছে কত, আসলে দেখো চার আর দুই ছয় এক সাত হাজার, সেভেন জিরো 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 হয়েই গেল অঙ্ক, আর তো কিছু থাকলোই না, শূন্য 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 এটা কাটা গেল, আর এটার বদলে আমি সাত হাজার লিখেছিলাম, আর কি আছে দেখো সাত সাতও কেটে গেল, তাহলে কি থাকছে গেল চার আর দুই, চার দুগুণে আট মাস হয়ে গেল উত্তর, ঠিক আছে, দুর্দান্ত একটা অঙ্ক আজকে নিশ্চয়ই তোমাদের শেখাতে পেরেছি, নিশ্চয়ই তোমাদের ট্রিকটা ভালো লেগেছে, তাই জন্য কি আর বলেছিলাম, ভালো লাগলে একটু লাইক, একটু বন্ধুদের কাছে শেয়ার করবে, আর ভিডিও বড় করছি না, সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি।